নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করি, কিন্তু আজকে আমি যেইভাবে রান্না করব সেটা হচ্ছে কলকাতার বিখ্যাত রেস্টুরেন্ট ভজহরি মান্না স্টাইলে আজকে চিংড়ি মাছের মালাইকারিটা করব। চিংড়ি মাছের মালাইকারি করতে তো চিংড়ি মাছ লাগছে। এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পিঠের উপর যে একটা শিট থাকে সেই শিটটা ফেলে দিয়েছি। অবশ্যই কিন্তু শিটটা ফেলে দেবেন, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা সাইডে সরিয়ে রেখে এখানে আমি একটা নারকেলের পেস্ট নিয়েছি, একটা ছোট নারকেলের হাফ মালা নারকল 1/2 কাপ জল দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল বলার কারণ, আমি কিন্তু মালাইকারিতে আলাদা করে কোনো জল ব্যবহার করব না, এই নারকেলের দুধটা দিয়েই কিন্তু আমি ঝোলটা তৈরি করব। তাই পরিমাণ মতো জলটা দেবেন, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘিতেও করতে পারেন। তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা, 2 এলাচ, 2 লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দারচিনি। দিয়ে ফোড়নটা একটু ভাজতে দেব যাতে একটা সুন্দর গন্ধ বার হয়ে যায়। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা। আমি এখানে 500 গ্রাম মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু সব মশলা ব্যবহার করছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী সব মশলা কম বেশি করে নেবেন। এবার পেঁয়াজটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করব। এই পেঁয়াজ আর এই গরম মশলা ফোড়নের কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বার হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা রসুন আর 1 ইঞ্চি আদা আর 3 থেকে 4টে লাল কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটাটা। আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু মালাইকারিতে কাঁচা লঙ্কা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। মালাইকারিতে কিন্তু বেশি হলুদের প্রয়োজন হয় না, আর মাছেও কিন্তু হলুদ মাখানো আছে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষে নেব, যতক্ষণ না মশলা দিয়ে ভালোভাবে তেল বার হয়ে আসে। আমরা সবাই জানি যত সুন্দর মশলা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ বাড়ে, তাই গ্যাস সিম করে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল বার হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা। আমি কিন্তু চিংড়ি মাছটা আগে ভেজে নিইনি, এই রান্নাটা এটাই বিশেষত্ব যে চিংড়ি মাছ আগে থেকে ভেজে নিতে হয় না। চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই ভাজতে ভাজতে কিন্তু চিংড়ি মাছের একটা আলাদা কালার চলে আসবে। যতক্ষণ না একটা লাল কালার আসছে চিংড়ি মাছটার, ততক্ষণ কিন্তু গ্যাস সিম করে নাড়াচাড়া করে যেতে হবে আর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভাজতে ভাজতে কিন্তু চিংড়ি মাছের কালারটা লাল হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা। আপনারা যদি নারকেল কুড়িয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু হাতের সাহায্যে 2 থেকে 3 বার উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে নারকেলটা চিপে নেবেন, তাতে দুধটা ভালো বার হয়। এখানে আমি নারকেল দুধটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বাজারে যেই কেনা নারকেল দুধ পাওয়া যায় সেটাও দিতে পারেন, কিন্তু আমার মতে মালাইকারিতে এই ফ্রেশ নারকেল দুধ ব্যবহার করলেই কিন্তু মালাইকারির স্বাদটা ভালো হয়। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটতে দেব। খুব ভালোভাবে কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব চিনি। মালাইকারির স্বাদ কিন্তু একটু মিষ্টিই হয়, এখানে আমি 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি
1 টেবিল স্পুন ঘি আর দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ মতো ফুটতে দেব প্রায় 2 মিনিট মতো ফুটতে দেব আস্তে আস্তে কিন্তু এই ঝোলটা একটু কমে যাবে আর ঠান্ডা হলে গাঢ় হয়ে আসবে তাহলে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি ভজহরি মান্না স্পেশাল অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আশা করছি সকলেরই ভালো লাগবে তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন।